নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দ্য ইকিগাই চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমার উইক অফ, তা উইক অফের দিন সকালে তো নানা রকমের কাজে কেটে গেছে, তো সন্ধ্যাবেলায় বোন বললো যে ওকে নিয়ে একটু ঘুরতে যেতে। থেকে যাবে পিয়া, কেননা ভাই আজকে থাকবে জ্যাককে দেখার জন্য। তো আমরা এখন চলে এসেছি পাটুলিতে। তো পাটুলিতে সামনে বাইক, ওখানে পার্কিং রয়েছে, বাইকটা পার্কিং করে তারপরে আপনাদেরকে পুরো জায়গাটা আমি ঘুরে দেখাবো। পাটুলিতে নতুন করে কিছু বলার নেই যে পাটুলি কীরকম, যারা এখানে কাছাকাছি থাকে তারা জানেই পাটুলিটা কতটা সৌন্দর্য, পাটুলিতে কীরকম। তো আপনাদেরকে ঘুরে দেখাবো, যারা আসেনি বা যারা জানে না তার জন্য পাটুলিটা ঘুরে দেখাবো এর সৌন্দর্য। চলুন পাটুলিটাকে একবার দেখাই আপনাদেরকে। তা প্রথমেই চলে আসে চা ও নচিকেতা। পাটুলিতে এসে যদি চা ও নচিকেতায় চা না খান তাহলে ঘোরাটাই বৃথা হয়ে যাবে। হেঁটে হেঁটে পুরো পাটুলিটা ঘুরলাম আমরা। এবার এখানে কি অনেক ফাস্টফুডের দোকান আছে, তো আমরা কিছু খেয়ে নিই এবার এখান থেকে। এই কি খাবি তোরা দুজনে? হ্যাঁ কি খাবে? চিকেন রোল, এক চিকেন রোল। এক চিকেন রোল আর কিছু খাবো না, শুধু এক চিকেন রোল। তোর কি খাবো? দই বড়া আর চিকেন রোল। দই বড়া আর চিকেন রোল, তাহলে তোদের দুজনের জন্য দই বড়া আর চিকেন রোল। বৌদি চিকেন চিকেন রোল খাবে, খালি দই বড়া বলে তো খাবে না। তাহলে আমি আর বই, আমি আর বোন খাই কি দই বড়া, আর তুমি খাবে চিকেন রোল একা। ঠিক আছে ঠিক আছে। বোন আর আমি দই বড়া খাচ্ছি। তোমার কি খেতে ইচ্ছা করছে দই বড়া? কেন? তোমার ভালো জিনিস তোমার পোষায় না, তার জন্য তুমি খাবে না। তুমি দই বড়া খাবে না কেন? ইচ্ছা করছে না। তাহলে আমি আর বোনই খাই দই বড়া। তুমি দেখো আমাদের দুজনের জন্য, দেখো এই দেখো কিরকম করে খাচ্ছে, দেখো দই বড়া। দই দই বড়ার দিকে তাকাও, নালে তোমার পেট খারাপ। খুবই ভালো হয়েছে কিন্তু, এবারে খুবই খেতে ভালো লেগেছে। ঠিক আছে ভালো, তো তোমরা খাও না, আমি তো অন্য দিকে। কিরকম ভালো? সবসময় এত স্পাইসি স্পাইসি খেলে হয় না, মায়ের সাথে একটু এরকম ভালো খাবারও খেতে হয়। কি শান্তি, শান্তি আর কিছু খাবে? আর কিছু এটা খেয়ে দেখি, যদি জায়গা থাকে পেটে তাহলে আবার খাবো। অন্য সবশেষে এবার হজমের জন্য থামসআপ, এবার থামসআপ খেয়ে নাও। কলে আটকে গেছে আমার, মানে তোমাদের দুজনের জন্য লাস্ট হচ্ছে আইসক্রিম। থ্যাংক ইউ আইসক্রিম। এনে তোমাদের আইসক্রিম না খেলে হয় না শীতের টাইমে, তার জন্য আবার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। সব কিছু তো খাওয়া হয়েছে, শুধু আইসক্রিমই বাকি আছে। এটা না খেলে হজম হবে না, আমি খাবো না, তোমরা খাবে আমি খাবো না, আমি কি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমরা দুজন মিলে খাবে আর আমি দেখবো?